হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমি মেঘা, আজ হচ্ছে ভাইফোঁটা, আর ভাইফোঁটার দিন তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে ভাইফোঁটা আমি কি কি করছি কি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এই বকবক না করে চলো ভিডিওটা শুরু করি। এখন ঘড়ি কাটাতে বাজে মোটামুটি 3:45 মতো। আমি এইমাত্র অফিসটা কমপ্লিট করলাম। অফিস কমপ্লিট করে উঠে আমি এখন যাব মাসি বাড়িতে। আর মাসি বাড়িতে ভাইফোঁটার একটা আয়োজন হয়েছে, যেখানে আমার দাদা ভাই মিকি দাদা তো নেই, ওর সাথে সকালবেলা ভাইফোঁটার জন্য কথা হলো ভিডিও কলে। সবাই মিলে ভিডিও কলে ভার্চুয়াল যেরকমভাবে ফোঁটা হয়, কথাবার্তা হয়, সেটাই হলো। আর ওখানে আকাশ নীল, সবাই আছে, সবাই অপেক্ষা করছে আমার জন্য। অলরেডি অনেক ফোন করে ফেলেছে, আমার অফিসটা লেট হয়ে গেল। যাই হোক, তো চলো এখন যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এটা হচ্ছে আমাদের এবছর ভাইফোঁটার থালা, আর এখানে আছে ধান, দুব্বা, চন্দন, প্রদীপ, কাজল আর মঙ্গল ঘট। ভাইফোঁটা কমপ্লিট হওয়ার পর থাকে গিফটের পর্ব, এখানে কিন্তু সেটাই চলছে। ভাইফোঁটা পালন করলেও আমাদের মধ্যে থাকে ভাইফোঁটা দেওয়াকালীন প্রচুর খুনসুটি। এখানে দেখতেই পাচ্ছ একটা কাজল পরানো নিয়ে একটা হাসি মজা চলছে। ভাইকে সচরাচর আমরা আঙ্গুল দিয়ে কাজল পরাই, এবার আমি ভাইকে বললাম আয় তোকে আমি সুন্দর করে কাটিয়ে দিয়ে উইং লাইনার পরিয়ে দিই, সেই নিয়ে চলছে মজা। ভাইফোঁটা মানেই দিদির থেকে ভাইয়ের জন্য থাকে প্রচুর আদর আর ভালোবাসা, আর সাথে থাকে আশীর্বাদ। এখানে কিন্তু সব কিছুর সাথে সাথেও আমরা কিন্তু প্রচুর প্রচুর মজা করি। এখানে দেখতেই পাচ্ছ আশীর্বাদের পর্ব পরেই ভাই আমাকে বলছিল, দিদি আমাকে কিন্তু তুই একদমই অল্প মিষ্টি দিবি, কারণ আমি খাওয়া দাওয়া করেছি, আমি মিষ্টি বেশি খেতে পারবো না। বললাম না না ঠিক আছে, চল অল্পই মিষ্টি দেবো। তার আগে আমাদের মধ্যে একটা তালের শ্বাস খাওয়ানোর একটা নিয়ম আছে, সেটাই খাওয়াচ্ছিলাম। আর তারপর ভাইকে বললাম নিয়ে একটু ছোট করে হা কর, একটা ফটো তোলার জন্য একটা ছোট্ট করে মিষ্টি খাওয়াই। সেটাই খাওয়াতে গিয়ে দেখো আমি ভাইয়ের সাথে ঠিক কী কী করলাম। এরপর ফোঁটা দেওয়ার পালা আমার ছোট মামার ছেলে নীলকে। ও বেচারা সব কিছু দেখছিল যে দিদি ঠিক কতটা কতটাভাবে আমাদের উপর অত্যাচার করতে পারে। আমি সবাইকে আরও বিশ্লেষণ করে দেখাচ্ছিলাম এরকম একটা দ্রব্য নিয়ে ঠিক তোমরা এরম এরমভাবে কাজলটা পরাবে আর ঠিক এরকমভাবে উইং লাইনারটা পরাবে। ভাই আমার কিন্তু কোনো কথা বলছিল না, কারণ ও জানে ও যদি দিদিকে বলে তুই পড়াস না, দিদি আরও বেশি করে পড়াবে। তার থেকে এটাই ভালো আমি চুপচাপ হয়ে বসে থাকি, দিদি যা করার করেই নিক। সবাইকে দেখাচ্ছিলাম দেখো উইং লাইনারটা আমি কতটা সুন্দর পরিয়েছিলাম, আর ভাইও কিন্তু ঠিক চুপচাপ বসে কাজলটা পরছিল। এরপর চলছিল ভাইকে মিষ্টি খাওয়ানোর পর্ব। আকাশের সাথে যেই মিষ্টি খাওয়ানো নিয়ে আমি স্ক্যামটা করেছিলাম, আমি কিন্তু ওর সাথে সেটাও করব। কিন্তু ও বেচারা সব কিছু দেখার পরও কিন্তু আটকাতে পারেনি। ওকেও বললাম ভাই নে একটু ছোট করে একটা হা কর ভিডিওর জন্য একটা পোজ দে, আর ঠিক তাই ওর সাথে আমি সেম স্ক্যামটা করলাম। দেখো তোমরা Thank you.
এটা হলো আমার জেঠুর ছেলে। যেহেতু আগের দিন ভাইফোঁটা লেগে গেছিল, আমি ওকে আগের দিনই ভাইফোঁটা দিয়ে দিয়েছিলাম, কারণ আমার যেহেতু পরের দিন সকালবেলা অফিস ছিল, তাই পরের দিন যদি সকালবেলা সময় না হয় বা ওরও যদি অন্য কোথাও কাজ থাকে, এই জন্য আগের দিন রাতেই আমি সেরে নিয়েছিলাম। আর ওর পাশে আমার দিদির ছেলে বসা ছিল, ও বেচারা বুঝতে পারছিল না যে মামুকে কেন ফোঁটা দেওয়া হচ্ছে, আমাকে কেন কেউ দিচ্ছে না, তাই আমি একটা চন্দনের টিপ ওর কপালে লাগিয়ে দিচ্ছিলাম। আর এই করেই আমাদের ভাইফোঁটা কেটেছিল। ভীষণ হাসি ভীষণ মজা করে আমরা ভাইফোঁটা কাটিয়েছিলাম। এবং সবাইকে বলি, সবাই খুব 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 ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। আর খুব তাড়াতাড়ি আছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ। টাটা।